কর্ণাটক স্টেটের ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশনের বোর্ডে আজকের আরও একটি নিউ আপডেট নিয়ে ভিডিওটি শুরু করব। ভিডিওটি একদম স্কিপ করবে না। আজকের আমরা যে ভিডিওটি শুরু করতে চলেছি সেই ভিডিওটি মেনলি ফর কোর্ট কেস স্টুডেন্টদের, যে রেজিস্ট্রেশন কোর্ট কেস হয়েছিল যে সকল স্টুডেন্টদের, যাদের রেজিস্ট্রেশন নম্বর ভেরিফাই করা হয়নি, তো সেই সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিও। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ভিডিওটির এ টু জেড ভিডিওটি দেখবে, এ টু জেড যদি ভিডিওটি দেখো তুমি তাহলে কিছু বুঝতে পারবে না, তখন তোমার প্রবলেম হয়ে যেতে পারে। তো সেজন্য বলছি ভিডিওটি এ টু জেড দেখতে থাকো। তো আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব যে সকল স্টুডেন্টদের, জিএনএম স্টুডেন্টদের, তাদের রেজিস্ট্রেশন কোর্ট কেস হয়েছিল এবং তাদের রেজিস্ট্রেশন, তাদের রেজাল্ট দেখার সময় অনেক প্রবলেম হয়েছিল, ইনভ্যালিড রেজিস্ট্রেশন বলছিল, তো এই নিয়ে আজকের আমরা এই ভিডিও। এবং আর একটি নিউ আপডেট হয়েছে এবং ওই আপডেটটি আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। আগে আমার একটা ভিডিও দেওয়া ছিল, সেই ভিডিওটিতে দেওয়া ছিল কোন কোন স্টুডেন্টদের কোর্ট কেস হয়েছিল বা রেজিস্ট্রেশন ইনভ্যালিড বলছিল, তো সেই ভিডিওটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পারলে দেখে নিতে পারো। তো আজকে আমরা যে ভিডিওটি আর বলবো সেটা হচ্ছে কি না, এই ভিডিওটি শুরু করার আগে আগে ওই ভিডিওটির একটু ডিসকাস করে দিই, নাহলে বুঝতে একটু প্রবলেম হবে। তো আগের ওই ভিডিওটিতে যেখানে বলা হয়েছিল কি না, কর্ণাটকে যে সমস্ত স্টুডেন্টদের তাদের রেজিস্ট্রেশন ইনভ্যালিড বলছিল, তো সেখানে কি বলা হয়েছে দেখো, যেখানে বলা হয়েছিল যে পার্মানেন্ট রেজিস্ট্রেশন ছাড়া যাদেরকে এক্সামে অ্যালাউ করা হয়েছিল কর্ণাটক বোর্ড কোর্ট কেস করে এবং সেই রেজিস্ট্রেশনগুলো, অর্থাৎ যে সকল কোর্ট কেস হয়েছিল, যে রেজিস্ট্রেশনগুলো সেগুলো পার্মানেন্ট রেজিস্ট্রেশন করার জন্য কর্ণাটক বোর্ড কোর্ট কেস করেছিল এবং কোর্ট কেস করার পরে সেখানে তাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করতে বলে এবং ভেরিফাই করার পরে তাদের রেজিস্ট্রেশনটা সেটা পার্মানেন্ট করা হবে, করানোর জন্য সেটা হচ্ছে কর্ণাটক বোর্ড, এটা হচ্ছে তোমাকে কোর্ট কেস করেছিল। এবং সেই কোর্ট কেস করার পরে এখনও যে আপডেটটা এসেছে সেই আপডেটটা কি না, একটি নিউ নোটিশ পাবলিশ করেছে এবং সেই নোটিশে বেশ কয়েকটা রেজিস্ট্রেশন নম্বর পাবলিশ করা হয়েছে। তো সেই রেজিস্ট্রেশনগুলোর নম্বরগুলো আমি দেখাবো তোমাদেরকে এবং সেই সাথে সাথে সেই নোটিশটা তোমরা ডাউনলোড করবে এবং তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি পারমানেন্ট হয়েছে কি না তোমরা রেজাল্ট অপশানে গিয়ে রেজাল্টটা দেখে নেবে, যেখানে তোমরা দেখতে পাবে যদি তোমার রেজাল্টে শো করে তাহলে জানবে যে তোমার রেজিস্ট্রেশন পারমানেন্ট হয়ে গিয়েছে, এবং যদি না শো করে, যদি ইনভ্যালিড দেখে তাহলে জানবে তোমার এখনও পেন্ডিংয়ে পড়ে আছে। তো যে আপডেট হয়েছে সেই আপডেটটা বলছে এখনও পেন্ডিংয়ে পড়ে আছে, এখনও পর্যন্ত তোমাদেরকে তো পারমানেন্ট রেজিস্ট্রেশন হয়নি, তবুও তুমি দেখে নেবে যে তোমার রেজিস্ট্রেশনটি পারমানেন্ট হয়েছে কি না। তো আমি সেই নোটিশটা তোমাদেরকে দেখাবো এবং সেই সাথে তোমাদের যে রেজিস্ট্রেশন তোমরা সেটা পারমানেন্ট রেজিস্ট্রেশন হয়েছে কি না দেখে নেবে। তো চলো নোটিশটা আমরা দেখে নিই। তো যে সমস্ত স্টুডেন্টদের তাদের রেজিস্ট্রেশন নম্বর কোর্ট কেস হয়েছিল, তো সেই সকল স্টুডেন্টদের তোমরা দেখতে পাচ্ছ তাদের স্কুলের কোড এবং তাদের কলেজের নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের নাম তোমরা তারপর দেখতে পাচ্ছ। তো এই রেজিস্ট্রেশন অনুযায়ী তাদের কোর্ট কেস করা হয়েছিল। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নোটিশটা দেওয়া আছে, পারলে তোমরা কমেন্ট করে দিতে পারো যে আমার এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা তোমার রেজিস্ট্রেশনের নম্বরটি পারমানেন্ট হয়েছে কি না তোমরা দেখে নেবে। তো এখানে বেশ কয়েকটি 20 ইয়ারের যে সমস্ত স্টুডেন্টরা তাদের 2020-তে তারা অ্যাডমিশন নিয়ে তাদের এই রেজিস্ট্রেশনগুলো নম্বরগুলো শো করতে দেখতে পাচ্ছে এবং তাদের ইনস্টিটিউটের নাম দেখতে পাচ্ছে এবং কলেজের কোড তোমরা তাহলে দেখতে পাচ্ছ এবং 19-এর ব্যাচ যারা তারা তাদের রেজিস্ট্রেশন নম্বর এখানে দেখা যাচ্ছে। তো এগুলো এখনও পর্যন্ত পারমানেন্ট হয়েছে কি না প্লিজ আমাদের একটু ইনফর্ম করে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং পারমানেন্ট হয়েছে কি না সেটা দেখতে হলে তোমাকে রেজাল্ট যেখানে তোমার রেজাল্ট দেখা যায় সেখানে সেই অপশানটায় গিয়ে তোমরা সেখানে দেখবে তোমার রেজিস্ট্রেশন নম্বরটি পারমানেন্ট হয়েছে কি না। তো এটাই ছিল তোমাদেরকে জানানো কোর্ট কেস স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিও। ভিডিওটি যদি একদিন ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।